জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে বহু বিকল্প ভিত্তিক 21টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রথম সেটের 21টি প্রশ্ন ভিডিওটিতে আলোচনা করব, একইভাবে পরবর্তী আরও 20টি সেট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে। শিক্ষার্থীদের আরও বলবো, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে, লিঙ্কটির উপর ক্লিক করে আমরা এই 21টি প্রশ্নের উপর পরীক্ষায় অংশগ্রহণ করব এবং প্রশ্নের উত্তরগুলি সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারব। প্রথম প্রশ্ন, সারা বছর বিভিন্ন জাতের শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়, জেটবায়ুর আবিষ্কর্তা হলেন সিজি রোজবি। এখানে চারটি বিকল্পের মধ্যে থেকে উত্তর হচ্ছে সিজি রোজবি। মিলেট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত। এখানে বিকল্প দেওয়া আছে বাংলাদেশ, ভারত, মিশর, আর্জেন্টিনা, উত্তর হবে ভারত। নিম্নলিখিত কোনটি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্তর্গত নয়? এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে জিনগত বৈচিত্র্য। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় বর্ষাকালে। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় উইলি উইলি। বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হল 1, এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে 1। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশটি হল ব্রাজিল, বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হল ব্রাজিল। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। ভারতের সর্বপ্রথম নিউজ প্রিন্ট উৎপাদনের কারখানা গড়ে উঠেছে মধ্যপ্রদেশের নেপানগরে। জীববৈচিত্র্যের দ্বিতীয় ধাপ হল প্রজাতি বৈচিত্র্য, জীববৈচিত্র্যের দ্বিতীয় ধাপে রয়েছে প্রজাতি বৈচিত্র্য। চান্য যে মৃত্তিকা দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে, বিশেষ করে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রতিষ্ঠাতা হলেন আলফ্রেড ওয়েবার। সম্পৃক্ত শিলাস্তরের উপরে যে অসম্পৃক্ত শিলাস্তরটি আছে সেটি হল ভেদস স্তর। এই স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে, কিন্তু এই স্তরে জল থাকে না। শীতকালে বর্ষাকাল অর্থাৎ বৃষ্টিপাত হয় ইতালিতে, এটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ওল্ড ফেথফুল হলো একটি গিজার, ওল্ড ফেথফুল হলো একটি গিজার। উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে গেলে তাকে ব্রেন ড্রেন বলা হয়। উন্নয়নশীল দেশের সাপেক্ষে ব্রেন ড্রেন, এবার উন্নত দেশের সাপেক্ষে সেটা হচ্ছে ব্রেন গেইন। যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সে তাকে বলা হয় কার্যকর জমি। মৃতের নগরী বলা হয় বা মৃতের নগরী বলে পরিচিত নেক্রোপলিস। মৃত্তিকার উলম্ব প্রস্তচ্ছেদকে বলা হয় মৃত্তিকার পরিলেখ, মৃত্তিকার উলম্ব প্রস্তচ্ছেদকে মৃত্তিকার পরিলেখ বলে। হার্ড প্যান্ট দেখা যায় পটসল মৃত্তিকায়, হার্ড প্যান্ট পটসল মৃত্তিকায় সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 21টি প্রশ্নের উত্তর সাবমিট করার পরে আমাদের প্রাপ্ত নম্বর দেখে নেব। এখানে প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছি 21-এর মধ্যে 20। এখানে 21-এর মধ্যে 20 দেখাচ্ছে কেন? তাহলে আমার কোন একটি প্রশ্নের উত্তর ভুল করেছে, দেখে নেব কোন প্রশ্নটির উত্তর ভুল করেছে। এখানে প্রশ্ন ছিল, যেসব জমি থেকে সম্পদ সৃষ্টি করতে পারে সেই সব জমিকে বলা হয়, উত্তর করেছি আমি কার্যকর জমি। হ্যাঁ, এটাই সঠিক। প্রশ্নপত্রের যে সেটিং আছে সেখানে আমি এটি ঠিক করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সেটের 21টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সেটের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।